সিদ্দিকের হতো তালির হাতে দিলেন। বলুন তো আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সত্যি প্রমাণিত হলো কিনা? হযরত আলী চিঠি ডানহাতে নিয়ে একটা দৌড় দিলেন মদিনার দিকে, বললেন ইয়া রাসূলুল্লাহ এই নিন চিঠি। নবীজি চিঠি ডানহাতে নিয়ে সামনে চোখের সামনে তুলে ধরলেন, খুলে ধরলেন। সাহাবায়ে কেরাম গভীর আগ্রহে তাকায় রইলেন, এই চিঠিটা কে লিখেছে, কার কাছে লিখেছে, বিষয়বস্তু কি? নবীজি এবার চিঠিটা পড়া শুনাইলেন সাহাবীদেরকে, সেটা লেখা হইতো কি, আম্মা বাদ ইয়া মাশারা কুরাইশ ফাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআতুম বিজাইশিন ওয়া ইয়াসীরু কাসাইফ فإن رسول الله صلى الله عليه وسلم جاءكم بجيش كالليل ويسير كالسيل فوالله لو جاءكم وحده لنصره الله وأنجز له وعده فانظروا لأنفسكم والسلام حاتب بن أبي بلتا قرأت في جامعة قدرك في رسول الله হয়তোবা অনেকে বুঝতে পারেন। আচ্ছা এইবার শুনে অনুবাদ করে দিই, আম্মা বাদ ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ নেতৃবৃন্দ, ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইশ, ও কুরাইশ নেতৃবৃন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ভয়াবহ বাহিনী নিয়ে আসতেছেন, বিজয় সুন কাল্লাই যে ভয়াবহ বাহিনীটা রাতের অন্ধকারের মতো বন্যার পানির মতো সর্বত্র সর্ব জায়গায় প্রবাহিত হওয়ার মতো, রাতের অন্ধকার যেন যেভাবে সব জায়গায় ছেয়ে যায়, বন্যার পানিও যেমন সব জায়গায় দখল করে নেয়, ঠিক তেমনি ভাবে তিনি যে ভয়াবহ বাহিনী নিয়ে আসতেছেন ওই বাহিনীও কিন্তু গোটা মক্কা দখল করে নিবে। তিনি যদি এত বড় বিশাল বাহিনী নিয়ে না আসতেন, শুধুমাত্র একাই যদি তিনি আসতেন, তাহলেও তোমাদের শক্তি ছিল না তাকে বাধা দিবার, শক্তি হবে না তোমাদের তাকে প্রতিহত করার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন লানাতারাহুল্লাহু আব্দা ওয়া আনজাযা লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন, তার বান্দাকে তিনি সাহায্য করবেন। সুতরাং ও মক্কাবাসী, ও কুরাইশ বংশের লিডারেরা, ফানজুরু লি আনফুসিকুম, তোমরা ভেবে দেখো কি করবে তোমাদের ব্যাপারে, প্রতিরোধ করতে যদি চাও পারবে না, ধরা খাবে, বাঁচতে যদি চাও আত্মসমর্পণের সিদ্ধান্ত নাও। ওয়াসসালাম ইতি হাতিব বিন আবি বালতাহা, ইতি হাতিব বিন আবি বালতাহা, যিনি চিঠি লিখলেন তার নাম হইল হাতিব বিন আবি বালতাহা, যাদের কাছে লিখলেন তারা হলো কুরাইশ বংশের নেতৃবৃন্দ, আর চিঠির বিষয়বস্তু হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতি নিতেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিদিন কিন্তু তিনি ভয়াবহ বিশাল বাহিনী নিয়ে আসতেছেন, তোমাদের বাবারও ক্ষমতা নাই এই বাহিনীর প্রতিরোধ করার, মোকাবেলা করার, সুতরাং কি করবা তাড়াতাড়ি চিন্তা করে দেখো। অর্থাৎ চিঠির বিষয়বস্তুর ভিতর দিয়া মক্কা অভিযানের খবরটা এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। যাদের সামনে নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন তাদের মধ্যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সিংহ উপস্থিত ছিলেন। হাতিব বিন আবি বালতা চিঠি লিখতে, এই চিঠি মক্কার কাফির মুশরিকদের বরাবর লিখে আমাদের গোপন তত্ত্ব ফাঁস করে দিতে চেয়েছে। হযরত মক্কার বাড়িটা সাহাবের ভিতর থেকে কান দিয়ে বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন কর মাথাটা উড়াইয়া দেয়। মুহূর্তের মধ্যে গর্জে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ও মুনাফিক হয়ে গেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিতে চেয়েছে, মাথাটা উড়াইয়া দেয়। একটা মুহূর্তের জন্য হযরত উমর চিন্তা করলেন না, হাতিব বিন আবি বালতা তো আমাদের সাথে, আমাদের বন্ধু, আমাদের সাথে ইসলামের অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, সুতরাং তাকে কেন মাথা উড়াবো কি, কোন রকমের আপসের চিন্তা না করে আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আগে ওর মাথাটা উড়াই এরপরে কথা। আমাদের সমাজে এইরকম বীর সিংহের মতো মুসলমান বলেন তো আছে কি?
আমরা অনেক সময় চিন্তা করি অমুক তো আমার ভাই, অমুক তো আমার চাচা, অমুক তো আমার মামা। ইসলাম যদি দু একটা কথা বলে কি বার করি, চাচা বা মামা ভাতিজা ভাই ভাগ্যা সবর করি। কিন্তু সাহাবা একরামের আদর্শ এটা ছিল। হয়তো তোমার যখন হাতি দিনা বিবাহ তার মাথা ওরা দিতে চাইলে আল্লাহ কি লক্ষ্য করে বললেন ওমর থামুক ধৈর্য ধর, হাতি দিনা বিবাহ তার মাথা উড়াইয়া দিবা। তুমি কি জানো না ও উমর, তুমি কি চিনো না হাতিব বিন আবি বালদাকে? হযরত উমর বলেন খুব চিনি, খুব জানি, কিন্তু কাজটা করেছি কি, যে কাজটা করেছে এই কাজের উপরে তার সাথে আর কোনো আপোষ চলে না। কি বলেন চলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও মুসলমানেরা, তোমাদের বাবা তোমাদের ভাই তারা যদি ইসলামের উপরে যদি কুফরিকে প্রাধান্য দেয়, কুফুরির সাথে যদি তাদের মেলামেশা বেশি থাকে, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। সে তোমার বাবা হোক, সে তোমার ভাই হোক, সে তোমার বন্ধু হোক, তার সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে। অথচ দেখা যায় আমার ভাই ইসলামের বিরোধিতা করে, আমার ভাইয়ের কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। আমার ভাই হইলে আমি তাকে কিছু বলি না, তার সাথে আপোষ করে চলি, এটা কোনো মমিনের অভ্যাস হতে পারে না, কোনো মমিনের চরিত্র হতে পারে না। বন্ধুরা আমার, এই অভ্যাস যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন না করবো, যতই আমরা রাজপথে স্লোগান দিই না কেন, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করব করব করব, হবে না হবে না হবে না। আমাদেরকে যদি আমাদের চরিত্র পরিবর্তন করতে না পারি, তাহলে স্লোগান দিয়ে শুধু কাজ হবে? আল্লাহ বলেন উমর হাতের দিন আমি রাস্তায় তুমি ছিল কি? উমর বলেন খুব ভালো চিনি। আল্লাহ নবী বলেন কি ছিল, তুমি কি জানো না এই হাতের দিন আমি রাস্তা? তোমাদেরই এক বন্ধু, তোমাদেরই এক সহযোদ্ধা বদরের যুদ্ধে এই হাতের দিন আমি রাস্তা অংশগ্রহণ করেছে। ও উমর তোমার কি জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বদরের যোদ্ধাদেরকে লক্ষ্য করে? আল্লাহ বলে দিয়েছেন ইয়ামালু মা শিতুম কদ গফারতু লাকুম। ও বদরের যোদ্ধারা, বদরের যুদ্ধের কথা আপনাদের জানা নাই? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফির মুশরিকদের সংখ্যা ছিল প্রায় 1000। মুসলমানদের মধ্যে অস্ত্রের ছিল খুব অভাব, ঘোড়া ছিল একেবারে কম। বন্ধুরা আমার, প্রতি 9 জনে বদরের যুদ্ধে প্রতি 9 জনে একটা করে তরবারি মুসলমানেরা আগে পাইছিলেন যুদ্ধ করার জন্য। চিন্তা করে দেখুন, একদিকে তাদেরকে 3 গুণ বেশি হলো কাফির মুশরিকদের সংখ্যা, অপরদিকে তরবারি পাইছেন প্রতি 9 জনে একটা। লড়াইটা ছিল কেমন লড়াই, সেই লড়াই যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করার জন্য ঘোষণা দিয়েছিলেন, ও বদরের যোদ্ধারা শোনো, ইয়ামালু মা শিতুম কদ গফারতু লাকুম, তোমাদের মনে যা চায় তোমরা করতে থাকো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। অতীত ভবিষ্যতের সব গুনাহ তোমাদের মাফ, এখন যা মনে চায় তাই করো, কোনো আপত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যোদ্ধাদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন যে বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এইরকম সুযোগ দেওয়া হয়েছে, তাদের সমস্ত অতীত ভবিষ্যতের গুনাহ মাফ, তুমি হাতির দিন আবি বাল তার মাথা উড়াইয়া দিবা, আল্লাহ তার গুনাহ সব মাফ করে দিয়েছেন, তুমি মাথা উড়াইয়া দিবার কে? এবার তো মচান্দ হয়ে গেছে, ঠিকই তো, আল্লাহ যেখানে মাফ করে দিয়েছেন, আমি উমর মাথা উড়াইবার কে? উমরের তরবারি নেমে গেলে নিচে। এরপরে হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে হাতিব বিন আবি বালতা এই কাজটা কেন করলো সেই বিষয়টা তো জানা দরকার। আল্লাহ নবী ডাকলেন হাতিব বিন আবি বালতাকে, ও হাতিব বিন আবি বালতা, এই চিঠিটা তুমি কেন লিখলে, কি জন্য লিখেছো, উদ্দেশ্য কি তোমার? চিঠির ভাষায় তো বোঝা যায় তুমি আমাদের তত্ত্ব ফাঁস করে দিয়েছো। হাতিব বিন আবি বালতা,
আল্লাহ নবীর কাছে সব করে জোর করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে পবিত্র সিদ্ধান্ত নেবেন না, আমি কিন্তু মুনাফিক হয়ে যাই নাই, আমি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাই নাই, আমি কিন্তু ইসলাম বর্জন করি নাই, ছেড়ে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা আমার উদ্দেশ্য নয়, আপনার গোপন তথ্য ফাঁস করে দেওয়া আমার কোন উদ্দেশ্য নয়। ইয়া রাসূলুল্লাহ আমি হলাম কেমন দেশের একজন বাসিন্দা ছিলাম, মক্কায় আসছিলাম ব্যবসার উদ্দেশ্যে, মক্কা ভালো লেগে গিয়েছিল, এখানে দেখে আমি অবস্থান করতেছিলাম, এমত অবস্থায় আপনি যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন আপনার দাওয়াত ভালো লেগে গেল, আমি মুসলমান হয়ে গিয়েছিলাম। প্রথম দফায় যারা ইসলামের দাওয়াত কবুল করেছিল, লাভদায়ক বলেছিল আপনার দাওয়াতে, আমি তাদের মধ্যে একজন, আমি প্রথম দিকের একজন মুসলমান। ইয়া রাসূলুল্লাহ এরপরে যখন হিজরত করে আপনি মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আমিও চলে আসলাম আপনার সাথে মদিনায়, কিন্তু আসার সময় আমার ছেলে মেয়েদেরকে আমার স্ত্রী পরিবার পরিজনকে সাথে নিয়ে আসতে পারি না। আমার ছেলে মেয়ের সাথে দেখা নাই, তারা মক্কা অবস্থান করতেছে। এই মুহূর্তে আমি যখন জানতে পারলাম আপনি মক্কা অভিযান করবেন, মক্কা দখলে যাবেন, মক্কা বিজয় করবেন, ইয়ারা তোমরা চিন্তা করলাম এই খবর যখন মক্কাবাসীর কাছে পৌঁছবে, তখন মক্কাবাসী তাদের প্রতিশোধ ক্রিমামী কাবার জন্য, প্রতিশোধ নেবার জন্য মুসলমানদেরকে, মুসলমানদের আত্মীয় স্বজনদেরকে যাতে যেখানে তাকে হত্যা করবে। আমার ছেলে মেয়েরা মক্কায় আছে, তারা জানে আমি একজন সক্রিয় মুসলমান, আমি সবসময় যুদ্ধ অংশগ্রহণ করেছি, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলে মেয়েগুলিকে টাইমে টাইমে হেঁচড়ে তারা হত্যা করবে। এই জন্য আমি করলাম কি, এই চিঠি লিখে জানাই দিলাম তাদেরকে। এই চিঠি দিয়া জানাই দিবার পিছনে উদ্দেশ্য হইল আমার এই চিঠির কারণে আমার প্রতি সহানুভূতি হইয়া আমার ছেলে মেয়েদেরকে যেন তারা হত্যা না করে। কিন্তু আমার ইত্যাদির বিশ্বাস আছে, চিঠি একটা কেন হাজার চিঠি দিয়েও যদি তাদেরকে জানিয়ে দেওয়া হয় আপনি যে বাহিনী নিয়ে যাইবেন ওই বাহিনীর মোকাবেলা করার শক্তি তাদের হবে না। সুতরাং চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যদিও, কিন্তু আমার বিশ্বাস হল এই চিঠি দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, মাঝে দিয়ে আমার কিছু লাভ হবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার একটু লাভের আশায় আমি এই চিঠিটা লিখেছি। নবীজি তার কথা সমর্থন করলেন, মুসলমান যারা ছিলেন সাহাবায়ে কেরাম তাদেরকে লক্ষ্য করে বললেন হাসিউদ্দিন আবুল বালতা যা বলেছে তাই সত্য, সে মুনাফিক হয় নাই, ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই, কাজটি ঠিক করে নাই, ঠিক আছে, সে যদি বদরের যোদ্ধা ভুল স্বীকার করে দিয়েছে তাকে মাফ করে দেওয়া হইল, আল্লাহ নবী তাকে মাফ করে দিলেন। কিন্তু নবীজি মাফ করলেও আল্লাহ তো ভালো করে জানেন আমার নবী চিরকাল এই পৃথিবীতে থাকবেন না, নবীর কাছে ওহী সবসময় আসবে না, নবী যদি হয়ে যাবেন ওহীও বন্ধ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এইভাবে ইসলামের বিরুদ্ধে ইসলামের গোপন তথ্য হয়তো বা কেউ সহজ সরল মনায় পাঠ করবে, কেউ উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক পাঠ করে দিতে পারে। সুস্পষ্ট বিধানের দরকার, সুস্পষ্ট নীতির দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুনতাহিনার এক নম্বর আয়াত নাযিল করলেন, আমার দুশ্মন তোমাদের দুশ্মন যারা তাদের সাথে কখনো তোমরা বন্ধুত্ব পাবে না, তাদেরকে বন্ধু মনে করবে না, কখনো তাদের কাছ থেকে বন্ধুত্ব আশা করবে না, তাদের সাথে কখনো আপোষ করতে চাইবে না, কখনো তাদের প্রতি বন্ধুত্বের প্রস্তাব দিবে না। তাদের সাথে তোমাদের বন্ধুত্ব কি করে হয় যেখানে তোমাদের কাছে যেই সত্য কোরআন এসেছে, যে ইসলাম এসেছে ওই ইসলামের বিরোধিতা তারা করে, কোরআন অস্বীকার করে, তারা তোমাদেরকে তোমাদের রসুলকে নিজের দেশ থেকে বিদায় করে দিয়েছে, দেয় নাই আল্লাহ নবীকে বিদায় করে দেয় নাই। সুতরাং যারা ইসলাম অস্বীকার করে কোরআন অস্বীকার করে যারা মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেয় দিতে চায়, এদের সাথে অন্য কোন মুসলমানের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। কি বলেন পারে যারা বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করে দিতে চায়, যারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, যারা মসজিদ বন্ধ করে দিতে চায়, হারে মনে মার উপরে যারা অত্যাচার নির্যাতন চালায়, তারা কি মুসলমানের বন্ধু না শত্রু? বন্ধুরা আমার, যারা
ইসলামের দুশ্মনদেরকে দাওয়াত দেয় বাংলাদেশে আল কায়দা আছে, তালেবান আছে, পুষ্কারীদের বাংলাদেশে আক্রমণ করার, হুমানিক্ষেপ করার, তারা কি বাংলাদেশের মুসলমানদের বন্ধু না দুশ্মন? এদের সাথে কোন খাঁটি মুসলমানের সম্পর্ক হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুসলমানেরা, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া, তোমাদের যারা বন্ধু, তোমাদের যারা শত্রু আর আমার যারা শত্রু, তাদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। এখানে আমাদের বুঝার বিষয় হলো আমাদের শত্রু কারা। আজকে আমরা শত্রুকে শত্রু হিসাবে বুঝতে পারি না, চিনি না, জানি না, চিনবার চেষ্টা করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় শত্রুকে মনে করি আমরা বন্ধু আর বন্ধুকে মনে করি আমরা শত্রু, এরকম ঘটনা ঘটে কিনা বলেন? আজকে দেখা যায় আহলে উলামাদেরকে বলা হয় এদেশের দুশমন, আহলে উলামাদেরকে বলা হয় প্রতিক্রিয়াশীল, আহলে উলামাদেরকে বলা হয় এদেশের উন্নতির পথে পথে অন্তরায়, এদেরকে বলা হয় দেশের দুশমন, এদেরকে বলা হয় দেশদ্রোহী। অথচ প্রকৃতপক্ষে যারা দেশদ্রোহী, অথচ প্রকৃতপক্ষে যারা ইসলামের দুশমন, তাদেরকে বলা হয় দেশের বন্ধু, তাদেরকে বলা হয় ইসলামের বন্ধু। এরকম একটা হিজিবিজি অবস্থার মধ্যে আমরা পড়েছি। সুতরাং আমাদেরকে ভালো করে বোঝা দরকার কারা আমাদের বন্ধু, কারা আমাদের দুশ্মন। এই দুশ্মনদেরকে যদি আমরা চিনতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। এই জন্য কারা আমাদের দুশ্মন এটা আমাদের চিনে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুশ্মনের পরিচয় কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের দুশ্মন কারা? এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض আল্লাহ পরিষ্কার বলতেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু মনে করবে না, কারণ ওরা একে অপরের বন্ধু, ওরা তোমাদের বন্ধু নয়। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না ওরা একে অপরের বন্ধু? আজ পর্যন্ত আপনারা বলেন একটা প্রমাণ পাইতেন যে ইহুদিরা আমাদের পক্ষে, আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কোনো কাজ করতে আপনারা এই পর্যন্ত পাইছেন? পরিষ্কার বলে দিয়েছেন, লাতাজিদান্না আসাদান্নাতি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও মুসলমানেরা শোনো, তোমাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তোমাদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এই দুশ্মনী এবং ষড়যন্ত্রের মধ্যে সবচেয়ে উগ্র, সবচেয়ে কপট, সবচেয়ে কঠিন এবং চরম দুশ্মন হিসেবে তোমরা এক নম্বরে পাবে ইহুদিদেরকে। ইহুদিরা মুসলমানদের এক নম্বর দুশ্মন, বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? আল্লাহর কোরআন কোনো কথা আল্লাহর কোরআনের মধ্যে মিথ্যা আছে? আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন তোমাদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে তাদের মধ্যে এক নম্বর দুশ্মন হল ইহুদি, সুতরাং সেই ইহুদির কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এই ইহুদিদের দ্বারা, ইহুদিদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি আর কোন জাতি মুসলমানদের করতে পারে না। আজকে মুসলমানদের মধ্যে যেই বিভেদ, মুসলমানদের মধ্যে যেই দলাদলি, মুসলমানদের মধ্যে যেই মত পার্থক্য, এই মত পার্থক্য, এই দলাদলি, এই মতভেদের সৃষ্টি করেছে ইহুদিরা। কারা সৃষ্টি করেছে? হযরতে আলী, হযরতে মুয়াবিয়ার মধ্যে এই যে বিভেদ সৃষ্টি করে দিয়েছিল এর মূলে ছিল তারা, ইহুদি। যুগে যুগে এই ইহুদিরা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবার চেষ্টা করেছে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদিরা যে কষ্ট দিয়েছে তার হিসাব তালিকাও যদি পেশ করতে যায় কয়েক ঘন্টার প্রয়োজন। বন্ধুর আমার, শুধু আমার নবীর জীবন দোষায় এই ইহুদিরা আল্লাহ নবীকে কষ্ট দেয় নাই, নবীর ইন্তেকালের পরও সেই ইহুদিরা নবীজিকে মদিনায় শান্তিতে ঠিক কিনা বলেন? ইতিহাস আপনাদের জানা আছে, ইতিহাস আপনাদের জানা, আল্লাহ নবীর লাশ মুবারককে চুরি করার জন্য এই ইহুদিরা লক্ষ লক্ষ ডলার খরচ করেছে। নবীজির সেই লাশ মদিনা থেকে চুরি করে নিয়ে মদিনার সেই রওজা থেকে নবীজির লাশ নিয়ে লাশের সাথে অবমাননাকর আচরণ করার জন্য, বেয়াদবি করার জন্য তারা চেষ্টা করেছে না করে না? ইতিহাস
হয়তো আপনারা জানেন সেই দিকে আমি গিয়ে এখন সময়ও নাই বলার সুযোগও নাই। আপনারাও যেখানে আমার উস্তাদ আল্লামা অলিপুরি রামের তাফসীর শুনেছেন, এরপরে আমার মতো নবীনের আলোচনা আপনাদের কাছে এখন ভালো লাগারও কথা নয়। এই জন্য আমি আমার আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে আসতেছি। তো বলতেছিলাম বন্ধুরা, আমার মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হইল ইহুদি, এরপরে হইল যারা মূর্তি পূজা মুশরিক, এরা হইল মুসলমানদের দ্বিতীয় চরম দুশ্মন। আজকে তার বাস্তবতা আমরা ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো ভারতের মধ্যে কিভাবে মুসলমানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে, আগুনের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে কিভাবে মুসলমানদেরকে আজকে ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানদেরকে বাড়ি ঘর করা করা হচ্ছে, কারা করতেছে, মূর্তি পূজা মুশরিকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মুসলমানদের তৃতীয় চরম দুশ্মন হইল মুশরিক মূর্তি পূজারি। সুতরাং ওই সমস্ত দুশ্মনদেরকে যদি আমরা ভালো করে চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপদ আরো ঘনীভূত হবে, আমাদের ধ্বংস অনিবার্য। এই আয়াতের তাফসীরের আলোকে আমি শুধু আপনাদেরকে অনুরোধটা করে যেতে চাই, আমাদেরকে ভালো করে চিনে রাখা দরকার কারা আমাদের বন্ধু কারা আমাদের দুশ্মন। দেখা যায় ওই মূর্তি পূজা মুশরিকেরা যারা প্রতি বছর কয়েক হাজার মুসলমানকে হত্যা করে বিভিন্ন কাল্পনিক অজুহাতে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, 350 বছরের পুরাতন মসজিদ সেই বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে কারা, মূর্তি পূজক মুশরিকেরা। এখন সেই মূর্তি পূজক মুশরিকদের সাথে যদি কারো বেশি দহরম মহরম হয়, কারো বেশি যদি সম্পর্ক থাকে, যদি ঘন ঘন গিয়া সেখানে কপায় তিন কপালে তিরক নিয়ে আসে, ওরাও আমাদের বন্ধু হতে পারে না, ওরাও ইসলামের বন্ধু হতে পারে না, ওরাও ইসলামের দুশ্মন। ঠিক কে না বলেন, আমাদের অবস্থা আমাদের প্রত্যেককে নিজেদের স্বার্থে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ভবিষ্যৎ কর্ম পন্থা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া তুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম। তাদের সাথে তোমাদের কখনো বন্ধুত্ব হতে পারে না, আমার দুশ্মন তোমার দুশ্মন, যারা যারা তোমাদের কাছে যে সত্য হয়েছে সেই সত্যকে অস্বীকার করেছে, যারা তোমাদের নবী এবং তোমাদেরকে তোমাদের নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। কিংকুম তুম কারাজু তুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা মারদাতি। বসেন বসেন, মোনাজাত থাকে এখন, বসেন, বাকি আওয়াজ সবাই তার বাড়ি দিতে শেষ করে দিন, বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিংকুম তুম কারাজু তুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা মারদাতি তুতিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। ও মুসলমানেরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হইয়া থাকো, একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের যদি তোমাদের কাম্য হয়ে থাকে, তাহলে কেন তোমরা গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব রাখবে, তাদের সাথে আঁতাত করবে? এটা কখনো মুসলমানের সুবা হইতে পারে না। সুতরাং শুনো, আনা আলামু বিমা কইতুম ওয়ামা আলান্তুম, তোমরা যা গোপন করো যা প্রকাশ করো সব কিছু আমি আল্লাহ জানি। ওয়ামাইয়া ফালহু মিনকুম ফাতাদাল্লা সাওয়াত্তাবীন। এরপরেও যদি তোমরা কেউ এই কাজে লিপ্ত হও, তোমাদের দুশ্মনদের সাথে যদি তোমরা গোপনে আঘাত করতে চাও, তাহলে শুনো, ফাতাদাল্লা সাওয়াত্তাবীন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়বে, তোমরা পথভ্রষ্ট গোমরাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের দাবি অনুযায়ী আমাদের কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।